আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ভিন্নধর্মী চিকেন তাওয়া বার্গারের রেসিপি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু তাওয়া বার্গার অনেক জনপ্রিয়, তবে সেই ক্ষেত্রে ভেতরের অনেক সময় পনির, অনেক সময় ভেজিটেবল, আবার কখনও মাংস ব্যবহার করা হয়। আমি এই সম্পূর্ণ রেসিপিটা আমার নিজের মতো করে আপনাদের সামনে তুলে ধরছি। তাওয়া বার্গার তৈরি করার জন্য প্রথমেই লাগবে চিকেন ব্রেস্ট। এখানে আমি একটা মুরগির চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি, স্বাদ অনুযায়ী লবণ আর আধা চা চামচ রসুনের গুঁড়া দিয়েছি। রসুন বাটাও ব্যবহার করা যাবে। এখন এই মুরগির মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে হাড়সহ মুরগির মাংসও সিদ্ধ করে হাড়টাকে ছাড়িয়ে ব্যবহার করতে পারেন। এরপরে মাংসটা সিদ্ধ হয়ে যাবার পরে পানিটাকে ছেঁকে সরিয়ে আমি মাংসের টুকরোগুলোকে ঠিক এভাবে ছোট ছোট করে নিয়েছি। আপনারা চাইলে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন, চাইলে ছুরির সাহায্যে ঠিক এভাবে শ্রেডেড করে টুকরো করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ হানি মাস্টার্ড সস। আপনারা মাস্টার্ড সসও ব্যবহার করতে পারবেন, এছাড়া আপনারা চাইলে পছন্দের অন্য সসও ব্যবহার করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, প্রায় চার টেবিল চামচের মতো আছে, আর গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এখন এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে। এটার কনসিস্টেন্সিটা একটু স্টিকি বা ক্রিমি টাইপের হবে, প্রয়োজন পড়লে আর একটু মেয়োনিজ দিতে পারেন। এবার আমি বার্গারটা তৈরি করব। এর জন্য আমি নিয়েছি বার্গার বান। আপনারা পছন্দের যে কোনো টাইপের বার্গার বান ব্যবহার করতে পারেন। এর উপরে চিজ স্লাইস এবং তার উপরে দিয়েছি কুচি করে কেটে নেওয়া লেটুস। এর উপরে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া চিকেনের পুর। এখন আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দিলাম। এবার তাওয়ায় ভাজতে চলে যাচ্ছি। যেহেতু তাওয়া বার্গার তাই এরকম একটা তাওয়া নিয়ে নিবেন। এর মধ্যে নিয়ে নিয়েছি আমি প্রায় তিন টেবিল চামচ বাটার। বাটারটা একটু বেশি লাগে এই রেসিপিতে। দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, প্রায় 1/4 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ। এখন এটাকে মিশিয়ে নিয়েছি। এবার বার্গারটা নিয়ে ঠিক এভাবে করে চারিপাশে এই যে তাওয়ার ওপরে সসটা তৈরি করলাম, সেই সসটার মধ্যে বার্গারটাকে মেখে নিতে হবে। এই পর্যায়ে চাইলে চুলাটাকে কমিয়ে তারপরে চারিপাশে সসটাকে মেখে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। এক পাশ যখন হালকা একটু এভাবে ভাজা হয়ে যাবে তখন অন্য পাশটাও ভেজে নিতে হবে। এভাবে করে টোস্ট করে বার্গারটা খেলে খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। আর এই যে বাইরের আবরণের জন্য একটা সস আমি বানিয়ে তারপরে তাওয়ার মধ্যে এটাকে টোস্ট করে নিয়েছি, এটাই হচ্ছে তাওয়া বার্গারের স্পেশালিটি। আর এই বার্গারটায় আমি প্যাটির বদলে ব্যবহার করেছি শ্রেডেড চিকেন। আপনারা কিন্তু চাইলে যে কোনো টাইপের প্যাটি দিয়েও এই বার্গারটা ঠিক এভাবে করে তৈরি করে খেতে পারেন। আমার চ্যানেলে আরও অনেকগুলো বার্গারের রেসিপি আছে, সেগুলো অবশ্যই দেখবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।